নমস্কার বন্ধুরা, আমি সোমেন নস্কর আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজ মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আয়ুর্বেদ শাস্ত্রে অতি গুরুত্বপূর্ণ একটি নাম, আকন্দ গাছ। এই আকন্দ গাছ কোন কোন রোগের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে হবে সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব। যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা পুরনো আমার ভিডিও দেখেন তারা ভিডিও দেখার শুরুতে একটা লাইক করে দেবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে দেবেন। যাই হোক, এবার মূল পর্বে আসা যাক। প্রাচীনকালে মানুষের কাছে অর্থ ছিল না, সেই সময় এত ডাক্তারখানা ঔষধের দোকানও ছিল না, তাই নির্ভর করতে হতো গাছগাছালির উপর, আর কাজও হয়ে যেত, কারণ এখনকার মতো পরিবেশ দূষণ ছিল না, আর মানুষ জানত কোন গাছের কোন কোন রোগ নিরাময় হবে। এখন আমরা খুব একটা গাছগাছালির উপর নির্ভর করতে পারি না, ভয় পাই যদি পাছে আমাদের খারাপ কিছু হয়ে যায়, কিন্তু এখনও সমানভাবে জনপ্রিয় আয়ুর্বেদ। আর এই আয়ুর্বেদ মানে বিভিন্ন গাছগাছালির মাধ্যম থেকে সেই ঔষধগুলো তৈরি হয়। একটু যদি আমরা ধৈর্য ধরি বা একটু আগে থেকে যদি সচেতন হয়, তাহলে গাছগাছালির মাধ্যমে অনেক জটিল রোগের আমরা নিরাময় করতে পারি। আকন্দ গাছ তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ঔষধি গাছ। আমাদের দেশের অতি পরিচিত গাছ এই আকন্দ গাছ। এটি একটি মাঝারি ধরনের ঝোপ জাতীয় উদ্ভিদ। আকন্দ গাছ সাধারণত 8 থেকে 10 ফুট পর্যন্ত লম্বা হয়। এই গাছের ছাল ধূসর বর্ণের, এর কাণ্ড শক্ত ও কচি ডাল লোমযুক্ত। আকন্দ গাছের পাতা 4 থেকে 5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। এই গাছের পাতার উপরিভাগ মসৃণ ও নিচের দিক তুলোর ন্যায়। গাছের পাতা বা ডাল ভাঙলে দুধের মতো সাদা আঠা বের হয়। এর ফুল সাদা ও বেগুনি রঙের হয়। এবারে আসি আসল উপকারিতার কথা, কী কী কাজে, কী কী ক্ষেত্রে কীভাবে এই আকন্দ গাছ ও তার পাতা ব্যবহার করা যায় জেনে নিন। প্রথমেই বলি অ্যাসিডিটির কথা। অ্যাসিডিটি দেখা দিলে 0.65 গ্রাম পরিমাণ আকন্দের পাতা পোড়া ছাই জলের সঙ্গে পান করলে সঙ্গে সঙ্গে উপকার পাওয়া যাবে। শ্বাসকষ্ট রোগের ক্ষেত্রে আকন্দের শিকড়ের ছাল পুড়িয়ে গুঁড়ো করার পর আকন্দের আঠা ভিজিয়ে রেখে পরে তা শুকিয়ে নিতে হবে। এরপর দুটি উপাদান মিশিয়ে চুরুট বানিয়ে ধূমপান করলে শ্বাসকষ্ট রোগ নিরাময় হবে। নিউমোনিয়া রোগের ক্ষেত্রে আকন্দের পাতার সোজা দিকে ঘি লাগিয়ে ব্যথার জায়গায় বসিয়ে লবণের পুটলি দিয়ে সেঁক দিলে উপকার পাওয়া যাবে। পেট কামড়ানো বা পেটে ব্যথা, আকন্দের উপরের পাতা সরিষার তেল মাখিয়ে অল্প গরম করে পেটের উপর রাখলে বা সেঁক করলে পেট কামড়ানো বা পেট ব্যথা উপশম হবে। হজম শক্তি বৃদ্ধি, 2 গ্রাম পরিমাণ আকন্দের মূল শুকনো করে গুঁড়ো করে খেলে হজম শক্তি বৃদ্ধি পাবে। দাঁতের ব্যথা, আকন্দের কষ তুলায় ভিজিয়ে দাঁতে লাগালে যা দাঁত যন্ত্রণা নিরাময় হবে। পা মোচকানো, হঠাৎ করে পা মোচকালে প্রচণ্ড ব্যথা হয়, আকন্দের পাতা হালকা গরম করে সেঁক দিলে ব্যথা দূর হয়ে যাবে। এবার একটি গুরুত্বপূর্ণ রোগ, হাঁপানি রোগ। 14টি আকন্দ ফুলের মাঝখানের চৌকোকার অংশ নিয়ে তার সাথে 21টি গোলমরিচ বেটে 21টি বড়ি বানিয়ে প্রত্যেক দিন সকালে একটি করে বড়ি খেতে হবে এবং পথ্য হিসাবে শুধু দুধ ভাত খেতে হবে। এতে হাঁপানি রোগ
তাড়াতাড়ি নিরাময় হবে। ক্ষত সারানো, শরীরে কোনো স্থানে ক্ষত হলে আকন্দের পাতা সিদ্ধ করে সেই জল দিয়ে ক্ষতস্থান ধুয়ে দিলে পুঁজ হবে না এবং তাড়াতাড়ি সেই ক্ষতস্থান শুকিয়ে যাবে। ফোলা রোগ, আকন্দ পাতা ফোলা রোগে খুব কার্যকরী ভূমিকা গ্রহণ করে। দুর্ঘটনাজনিত কোনো কারণে শরীরের কোনো অংশ আঘাত লেগে ফুলে গেলে সেই স্থানে আকন্দ পাতা বেঁধে রাখলে উপকার পাওয়া যাবে। বিছা কামড়ানো, বিছা কামড়ালে প্রচণ্ড যন্ত্রণা হয়, আকন্দ পাতা বেটে ক্ষতস্থানে লাগালে ভীষণ উপকার পাওয়া যাবে। খোস প্যাচড়া বা একজিমা, আকন্দের আঠার সাথে সরিষার তেল মিশিয়ে গরম করে কাঁচা হলুদের সাথে মাখলে খোস প্যাচড়া ও একজিমার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা গ্রহণ করবে। ব্রণ ফাটাতে, আকন্দ পাতা ব্রণর জায়গায় চেপে বেঁধে রাখলে ব্রণ ফেটে যাবে। এছাড়া গর্ভপাত, কৃমিনাশক ও আরও অনেক জটিল রোগের ক্ষেত্রে আকন্দ পাতা ও আকন্দ কাজ আমাদের অনেক উপকারে লাগে। যাই হোক, আমার চ্যানেলে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। যারা প্রথম দেখছেন আমার ভিডিও, যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের মতামত আপনারা কমেন্টসে লিখে জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানে, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।